দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও সীমিত বাড়লো পেঁয়াজের দাম। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনের বস্তাজাত করে রাখা হয়েছে। এসব মাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় যাবে দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা চলুন এখানকার সকল পেঁয়াজ ক্রেতা অর্থাৎ ব্যাপারী আছে তাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে। এই হাটে পেঁয়াজ এবং রসুনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন। সর্বোপরি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজ এবং রসুনের দাম কত আছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজ এবং রসুনের দাম কত রয়েছে। তো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যারা ব্যাপারী আছে তাদের সাথে কথা বলা যাক। সবাই কিন্তু সাথে থাকবেন দর্শক। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভাইজান এখন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কি রকম চলতেছে? ব্যবসা বাণিজ্যের অবস্থা টান ঢিল। আমদানি কিরকম ছিল? আমদানি কম, খুবই কম। এখন তো মনে হয় কৃষকের করে ওরকম মজুদ নেই, তাই না? না। আচ্ছা তো যে মাল কিনছেন আজকে ওই সব মাল যাবে কোথায়? সব ঢাকা যাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় যাবে। আচ্ছা ভাই এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম কত গেল? এগুলো 3500-3400 অর্থাৎ 3400-500। আচ্ছা ভাই তো গত দিনের তুলনায় কি মনে হচ্ছে দাম কমে আছে না বাড়তে আছে? আজকে কমই কমই। আচ্ছা গত কালকের তুলনায় আজকে একটু মনে হচ্ছে বাড়তে নাকি কম? গত কালকের তুলনায় আজকে কম। ও আচ্ছা আচ্ছা একই বাজার আছে। আচ্ছা তো ভাই আজকে সর্বোচ্চ যেটা ভালো গুলার ছিল সেটার দাম কত? 3800। আচ্ছা যদি ভাই কেউ আপনাদের কাছে পেঁয়াজ কিনতে চায় সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করা যাবে? ফোন নাম্বার আছে আপনাদের, যদি ফোন নাম্বারটা বলতেন। 0796-3311-91। আচ্ছা ভাই জানার নাম কি? জহুরুল। জহুরুল। আচ্ছা জহুরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা এখানে যে জহুরুল ভাই ছিল তার সাথে কথা বলে জানলাম যে আজকের বাজার দরে এই হাটে নাকি যেটা একদম ভালো মানের পেঁয়াজ ছিল অর্থাৎ মোটা পেঁয়াজ ছিল সেটার দাম নাকি 3800 অর্থাৎ 3800। আর আপনারা সবাই জানবেন যে কোয়ালিটির উপরে কিন্তু দাম নির্ভর করে দর্শক বন্ধুরা। যেটা একদম সর্বনিম্ন বাজার ছিল একদম লো কোয়ালিটির পেঁয়াজ ছিল সেটা জানলাম যে হচ্ছে 3100 অর্থাৎ 3100 তারপরে 3000 এরকম করে নাকি বেচা কেনা হয়েছে। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কি বিষয়ে ভিডিও দেখেছেন এবং আপনাদের জেলায় পেঁয়াজ এবং রসুনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজ এবং রসুনের কত দাম রয়েছে। তো দর্শক বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।